गुड मर्निंग दादुर सिम्पल लाइफ स्टाइले तुम्हारे सकल के स्वागत आशा रखी तुम्हरा सकले ही भलो आछो आमियो भलो आछी एखन सकाल आठटा छोटोदेर स्नेह आदर भलोबासा बड़ोदेर शतकोटि प्रणाम ओ सालाम जानिए आमी आमार आजकेर भिडियो शुरू करछी। এই সাথেই আমি ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। লাইট হরলিক্স একখানা গমের রুটি তিনখানা বিস্কুট আমি এখন রান্না করব। রান্না করব পাবদা মাছ। পাবদা মাছের ঝোল, পাবদা মাছের ঝাল দুটোর একটাও না, ওই মাঝামাঝি। দুশো গ্রাম পাবদা মাছ আছে, দাম নিয়েছে 50 টাকা 25 টাকা সহ। দামটা কেন বললাম, যারা দূর থেকে আমার ভিডিও দেখো তারা একটা আইডিয়া করতে পারবে যে রানাঘাটে এই মাছটার দাম 250 টাকা কিলো, তোমাদের ওখানে কত, এই ডিফারেন্সটা তোমরা যাতে করতে পারো আমি সেই জন্যই দামটা বলি, অন্য কোনো কারণ না। কাঁচা লঙ্কা চিরা একটা, শুকনো লঙ্কা একটা, টমেটো আমার ঘরে কোনো আনাজ নাই, সবজি নাই, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, বাজারে যেতে পারছি না, সম্ভবই না বাজারে যাওয়া, একটু বৃষ্টি কমলে বাজারে যাব সবজি আনবো, কিচ্ছু নাই আমার ঘরে। টমেটো ছিল একটা, তাই দিয়ে আজকে রান্নাটা হবে। আমি তাহলে এবার রান্নাটা শুরু করি, অবশ্যই ব্যাক ক্যামেরায়। কড়াই গরম হয়ে গেছে, আমি প্রথমে সর্ষের তেল দেব এবং পাবদা মাছ ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার পাবদা মাছ দিয়ে দেব। আমি সবগুলো মাছই একসঙ্গেই দিয়ে দিলাম। আমি উল্টিয়ে দেব মাছ, আমার পাবদা মাছ ভাজা হয়ে গেছে, দেখো কত তেল উঠেছে, মনে থাকে না আগে, তা নাহলে আমি তেল আরও কম দিতাম, প্রচুর তেল উঠেছে, পাবদা মাছের তেল উঠে যা মন থাকে না সবসময়। এবার আমি ভাজা মাছগুলো তুলে নেব।
এবার আমি গোটা সাদা জিরে ফোড়ন দেব। একটা শুকনা লঙ্কা মাঝখানে একটু ছিঁড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, টমেটো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, আমি মশলা ভালো করে কষানোর জন্য একটুখানি গরম জল দিচ্ছি। এদিকে আমি বেশ কিছু ছাড়পে ভিজিয়ে রেখেছি, কিন্তু আবহাওয়ার যে অবস্থা সব সময় বৃষ্টি পড়ে যাচ্ছে। যদি সামান্য দু এক মিনিট বাদ থাকে ভাবলাম হয়তো যাই রৌদ্র দিয়ে আসি, সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি, কিন্তু ওগুলো তো কখন কাচবো, সমস্যা হচ্ছে ওটাই। আর আমার কলে কোনো সাদা জিনিস কাছাকাছি করা যায় না। আমি কেনা জলে সার্ফে ভিজিয়ে রেখেছি, সার্ফ আর হচ্ছে এই রিন আলা, এই দুটো জিনিস দিয়ে ভিজিয়ে রেখেছি। কাঁচার কেসে রৌদ্রে দেওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আকাশের অবস্থা এত খারাপ, কিচ্ছু ভালো লাগছে না। জামাকাপড় শুকানো খুব কঠিন হয়ে গেছে, ভিজা জামাকাপড় থাকলে গন্ধ হয়ে যায়। যাই হোক, একটুখানি দেখি, নাহলে রান্না করতে করতে আবার চলে যাব কাছাকাছি করতে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেব। ঝোল টকবক করে ফুটছে, আমি এখন ভাজা মাছ দিয়ে দেব। আমি এবার মিনিট পাঁচ ছয় ঢেকে দেব। পাঁচ মিনিট বাদে ফিরে এলাম। আমার রান্না হয়ে গেছে, এবার আমি অফ ক্যামেরায় নামিয়ে নেব। গ্যাস অফ করে দিচ্ছি। পাবদা মাছের ঝোল বা ঝাল আমার রান্না হয়ে গেল। এখানে আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিলাম। পাবদা মাছের ঝোল বা ঝাল
बोली से आगे माजा माजी ना झोल ना झाल जाय होक रान्नाटा आमार होये गेल तुम्हारे संगे एकटु शेयर करब রান্নাটা কিরকম হলো জানাবে পাতা মাছ খেতে ভালো লাগে যত বড় হয় তত টেস্ট বেশি আর পাতা মাছের তেলও কম লাগে পাতা মাছ কাঁচা সরষে দিয়ে করা যায় খুবই ভালো লাগে তবে আমি সরষে দিয়ে খুব একটা করি না সরষে দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আমার একটু প্রবলেম হয় এই জন্য আমি সরষে দিয়ে করি না আর এটা আরেকটা সুবিধা আছে যেটুকু কাঁটা আছে কাঁটাগুলো নরম এই একটা সুবিধা আছে বিভিন্নভাবেই পাতা মাছ রান্না করা যায় আমি আজকে একভাবে করলাম অন্য একদিন হয়তো অন্যভাবে করব আমার ভাত তো রেডি হয়ে গেছে তোমাদের একটু আগে দেখিয়েছি ভাত রেডি হয়ে গেছে আর ওদিকে আমি স্নানের আগে কাছাকাছিটা পারলে সেরে নেব না পারলে ওইভাবেই থাকবে আগামী কালকের জন্য জমা থাকবে এখন বাজে রাত্রি ঠিক 7:30 আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকাল সকাল 8টায় নতুন কোনো ভিডিও বা ব্লগের সাথে তোমাদের আবার দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বিদায়